মণ্ডলী এবং উপস্থিত সকলকে আমার সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের নির্ধারিত বিষয় হলো মানসিকতার পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব। পক্ষদলের প্রথম বক্তা হিসেবে আমার অবস্থান। বিষয়টিকে সংজ্ঞায়ন করছি। প্রথমেই আসে মানসিকতা। মানসিকতা হলো প্রতিটি মানুষের চিন্তাধারা, অর্থাৎ প্রতিটি মানুষ প্রতিটি বিষয় নিয়ে যা ভাবে তাই। মানসিকতার দুটি দিক রয়েছে, একটি ইতিবাচক এবং অন্যটি নেতিবাচক। মানসিকতার পরিবর্তন বলতে বোঝায় নেতিবাচক দিক থেকে ইতিবাচক দিকে পরিবর্তন করা। তারপর আসে মাধ্যমেই। মাধ্যমে শব্দের সাথে ই প্রত্যয় যোগ করা হয়েছে। মাধ্যমে শব্দের অর্থ দ্বারা বা কোনো জিনিসের সহযোগিতায়। তারপরে আসে দুর্নীতি। দুর্নীতি হলো দু যোগ নীতি, অর্থাৎ যে কোনো নীতিবিরোধী কাজই হলো দুর্নীতি। দুর্নীতি শব্দটি একটি ইংরেজি শব্দ, প্রতিশব্দ হলো করাপশন। এটি একটি ল্যাটিন শব্দ করাপটাস থেকে এসেছে। এখানে অন্যায়কে প্রশ্রয় দেওয়া, ক্ষমতার অপব্যবহার, দায়িত্বে অবহেলা ও নিজ স্বার্থে রাষ্ট্রনীতি ভঙ্গ করাই হলো দুর্নীতি। ন্যায়ের কাছে নীতির পরাজয় এবং অর্থের কাছে বিবেকের পরাজয় হলো দুর্নীতি, যেমন ঘুষ গ্রহণ, অর্থ বা সম্পদ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার ইত্যাদি। তারপর আসে বোধ। বোধ বলতে রোধ, রোধ বলতে বোঝায় প্রতিরোধ, অর্থাৎ যে কোনো ঘটনা ঘটার আগে তা আটকে দেওয়া। মাননীয় মডারেটর, এবার আমরা আসুন লক্ষ্য করা যাক যে দুর্নীতি কেন হচ্ছে বা দুর্নীতির প্রধান কারণই বা কী। দুর্নীতির প্রধান দুটি কারণ রয়েছে, এক লোভ এবং দুই অভাব। এছাড়াও রয়েছে রাতারাতি ধনী হয়ে যাবার আকাঙ্ক্ষা, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, রাজনৈতিক সদিচ্ছা ও ঐক্যমত্যের অভাব। সবচেয়ে বিস্তৃত দুর্নীতিটি হলো ফাইল আটকে রেখে ঘুষ গ্রহণ করা। ধরা যাক একজন জমি কিনেছেন, তার নামজারির জন্য রাজউক বা গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করলেন, টাকা ছাড়া এই ফাইল এক ইঞ্চিও নড়বে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরেস প্রফেসর ডক্টর আরিফুজ্জামান বলেছেন, মানুষের লোভের সীমা অতিক্রম করায় দুর্নীতির ব্যাপক বিস্তার ঘটেছে। যেমন প্রধান বনরক্ষক বনভূমির মূল্যবান কাঠ বিদেশে পাচারের মাধ্যমে আমাদের রাষ্ট্রের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন। 2003 সালের জুলাই মাসে মার্কিন দূতাবাসের ট্রেড সেন্টারের এক রিপোর্টে প্রকাশ করেন যে বাংলাদেশে ঘুষ ছাড়া কোনো কাজই হয় না। এক সরকারের চুক্তি অন্য সরকার বাতিল করে দেয় এবং চাঁদাবাজদের পিছনে থাকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। যুক্তরাষ্ট্রের ইউনাইটেড ট্রেড সেন্টারের কান্ট্রি কমার্শিয়াল গাইড 2003-এ বাংলাদেশ সম্পর্কে বলে যে বিদেশি বিনিয়োগকারীদের থেকে বাংলাদেশি রাজনীতিবিদ ও আমলাদের ঘুষ দাবি করা বর্তমানে একটি সাধারণ বিষয় বা রেওয়াজে পরিণত হয়েছে। হ্যাঁ মাননীয় মডারেটর, আজ হয়তো আমাদের প্রতিপক্ষ দলের বন্ধুরা বলতে পারে দুর্নীতি দমন কমিশনের কথা, প্রশাসনের কথা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা, কিন্তু বাংলাদেশের বর্তমান চিত্রের প্রেক্ষাপটে দেখলে আমরা দেখতে পারবো যে যারা দুর্নীতি রোধের কাজে নিয়োজিত তারাই এখন দুর্নীতির সাথে জড়িত হতে পড়ছে। এখন প্রশাসনের গণ্যমান্য ব্যক্তিবর্গরা যদি লোভের কারণে দুর্নীতিতে জড়িয়ে পড়েন তাহলে দুর্নীতির প্রতিরোধ করবে কি? তাহলে মাননীয় মডারেটর, দুর্নীতি রোধ করার জন্য আমার তাদের মানসিকতার পরিবর্তন জরুরি। আমরা যদি আমাদের মানসিকতা পরিবর্তন করতে পারি তাহলে আমরা ভুল পথে পা বাড়াবো না, ফলে কেউই আর দুর্নীতিতে জড়িয়ে পড়বে না। অর্থাৎ আমরা জোর দিয়ে বলতে পারি, মানসিকতার পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব। আমাদের স্লোগান হোক, মানসিকতার পরিবর্তন করি, দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ জানাচ্ছি আয়েশা সিদ্দিকা কৃতিকে, পক্ষ দলের প্রথম তার্কিক। এখন বিপক্ষ দলের প্রথম তার্কিক, অর্থাৎ জেলা স্কুল রংপুর দল, এই দলের প্রথম তার্কিক সৈয়দ লাদিদুল ইসলাম লাদিদকে বিতর্কে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং উপস্থিত সকলকে। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানসিকতা পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি।
মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়টির দিকে একটু ভালোভাবে তাকালে আমরা লক্ষ্য করব যে মাধ্যমে শব্দটির শেষে একটি ই প্রত্যয় যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে বোঝানো হয়েছে যে একমাত্র মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব, যা আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয়ের দিকে তাকালে কিছু বিষয় সুসংজ্ঞায়নের দাবি রাখে, সেগুলো হলো দুর্নীতি, মানসিকতার পরিবর্তন ও রোধ। প্রথমেই আসা যাক দুর্নীতি কি। মাননীয় মডারেটর, সহজ কথায় দুর্নীতি হলো নীতিবিরুদ্ধ কুনীতি, অসদাচরণ। স্বাভাবিকভাবে যা নীতি সমর্থিত নয় তাকেই আমরা দুর্নীতি বলে থাকি। এভাবেও বলা যায়, মানুষ যখন স্বেচ্ছাচারিতার প্রকাশ ঘটিয়ে অন্যায়ভাবে নীতিকে লঙ্ঘন করে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করে, তাই দুর্নীতি। বিশ্ব তথ্য ভাণ্ডার বা উইকিপিডিয়ার শোকানুসারে করাপশন ইজ এ ফর্ম অফ ডিসঅনেস্ট অর আনএথিক্যাল কন্ডাক্ট অ্যান্ড ওয়ার্ক বাই এ পার্সন ইন্টারেস্টেড উইথ এ পজিশন অফ অথরিটি অফেন টু অ্যাকোয়ার পার্সোনাল বেনিফিট। অর্থাৎ দুর্নীতি হলো একটি ফর্ম যা ব্যক্তিগত সুবিধা অর্জনের জন্য কর্তৃপক্ষের অবস্থানের উপর নির্ভরশীল ব্যক্তির দ্বারা সংঘটিত বেআইনি বা অনৈতিক আচরণ কাজ। বিশদভাবে বলতে গেলে আমরা বলতে পারি, দার্শনিক, ধর্মতাত্ত্বিক ও নৈতিক দৃষ্টিকোণ থেকে কোনো আদর্শের নৈতিক বা আধ্যাত্মিক অসাধুতা বা বিচ্যুতিকে নির্দেশ করে, এবং ঘুষ প্রদান, সম্পত্তির আত্মসাত, নানা ধরনের অপকর্ম, সরকারি ও রাজনৈতিক ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে ব্যক্তির স্বার্থ চরিতার্থ করাকেও আমরা দুর্নীতি বলে অভিহিত করতে পারি। মাননীয় মডারেটর, এবার আসে যাক মানসিকতার পরিবর্তন কি। মাননীয় মডারেটর, সহজভাবে মানসিকতার খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় ধাবিত হওয়ার প্রক্রিয়াকেই মানসিকতার পরিবর্তন বলে। তবে বিশদভাবে বলতে গেলে আমরা বলতে পারি যে মানুষের চিন্তা, চেতনা, অনুভূতি, শিক্ষা, মন, মানসিকতা যখন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র তথা বিশ্বের মানুষের কল্যাণ, মঙ্গল, শান্তি, সমৃদ্ধি, উন্নতির জন্য কাজ করে, তখন আমরা মানসিকতার পরিবর্তন বলতে পারি। এবার আসি রোধ কাকে বলে। রোধ শব্দের অর্থ বাধা, প্রতিবন্ধকতা বা বন্ধ করা ইত্যাদি। চলমান কোনো কিছুকে থামানোর উদ্দেশ্যে যে বাধা প্রদান বা প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় তাকে আমরা রোধ বলতে পারি। মাননীয় মডারেটর, আমরা মানছি যে দুর্নীতি রোধ করতে হলে মানসিকতার পরিবর্তনের দরকার, কিন্তু কখনোই তা একমাত্র নয়। প্রশাসনিক সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তার সুষ্ঠু প্রয়োগ ছাড়া যেমন দুর্নীতি বিরোধী মানসিকতার পরিবর্তন সম্ভব নয়, তেমনিভাবে দুর্নীতিও রোধ করা সম্ভব নয়। মাননীয় মডারেটর, মানসিকতার পরিবর্তন কখনোই নিজে থেকে হয় না, কেননা কোনো ব্যক্তির মানসিকতা তার পারিপার্শ্বিক সমাজ ও পরিবেশের উপর নির্ভর করে। যেমন মাননীয় মডারেটর, যে ব্যক্তি দারিদ্রের মধ্যে বেড়ে ওঠে সে উপযুক্ত কর্মসংস্থান ও অভাবের তাড়নায় নানা ধরনের অপকর্ম ও দুর্নীতির আশ্রয় গ্রহণ করে, ফলে স্বাভাবিকভাবে তার মানসিকতা দুর্নীতি তথা খারাপ পথে পরিচালিত হয়। কিন্তু প্রশাসনিক সংস্কারের মাধ্যমে, গঠনমূলক ব্যবস্থা গ্রহণ ও তার সুষ্ঠু প্রয়োগের মাধ্যমে যদি দারিদ্র বিমোচন ও উপযুক্ত কর্মসংস্থানের সৃষ্টি করা যায়, তাহলে দেশে দারিদ্র হ্রাস পাবে, ফলে সেই ব্যক্তিকে দারিদ্রের কারণে আর দুর্নীতির আশ্রয় গ্রহণ করতে হবে না। ফলশ্রুতিতে তার মানসিকতা দুর্নীতির পথ থেকে সরে এসে ভালো পথে পরিচালিত হবে। এই যে দুর্নীতির বিরুদ্ধে তার যে মানসিকতার পরিবর্তন ঘটলো, এর পিছনে কিন্তু প্রশাসনিক সংস্কারের মধ্য দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও তার সুষ্ঠু প্রয়োগে প্রধান ভূমিকা পালন করছে মাননীয় মডারেটর। তার প্রতিপক্ষ দলের বন্ধুরা কিভাবে বলতে পারেন যে একমাত্র মানসিকতার পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি রোধ করা সম্ভব? প্রশ্ন রেখে গেলাম। দুর্নীতি বিরোধী প্রশাসনিক সংস্কার ও আইনের যথাযথ প্রয়োগ প্রধান ভূমিকা পালন করে এবং মানসিকতার পরিবর্তন সহায়ক ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, একজন দুর্নীতিবাজ ব্যক্তি তখনই দুর্নীতি করতে পারে যখন তাকে দুর্নীতি করার সুযোগটা প্রদান করা হয়। ফলে দুর্নীতিবাজদের মানসিকতা দুর্নীতির দিকেই পরিচালিত হয়, আর দুর্নীতি করার সুযোগ তখনই সৃষ্টি হয় যখন প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে। কিন্তু প্রশাসনিক সংস্কারের মাধ্যমে প্রশাসনিক কাঠামো দুর্বল থেকে শক্তিশালী করা যায়, তাহলে দুর্নীতির সুযোগ সৃষ্টি হবে না এবং তা রোধ করাও সম্ভব হবে। ফলে দুর্নীতি না করার কারণে সেসব দুর্নীতিবাজ ব্যক্তিদেরও মানসিকতা দুর্নীতির পথ থেকে সরে এসে সৎ পথে পরিচালিত হবে। এই যে দুর্নীতি বাসদের মানসিকতা পরিবর্তন ঘটলো, এর পিছনে প্রধান ভূমিকা পালন করতেছে প্রশাসনিক সংস্কার। মাননীয় মডারেটর, যদি দুর্নীতির বিরুদ্ধে গঠনমূলক আইন প্রণয়ন করা ও তার সুষ্ঠু প্রয়োগ ঘটানোর মাধ্যমে যদি দুর্নীতিবাজ ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, তাহলে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম যে রয়েছে তারা এ থেকে শিক্ষা গ্রহণ করে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হবে। এর ফলে তাদের মানসিকতায় দুর্নীতি একটি জঘন্য দেশদ্রোহী কাজ হিসেবে গণ্য হবে। এই যে তাদের মানসিকতার পরিবর্তন ঘটলো, এর পিছনে প্রধান ভূমিকা রেখেছে গঠনমূলক আইন প্রণয়ন ও তার সুষ্ঠু প্রয়োগ, অর্থাৎ সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা। আর প্রশাসনিক সংস্কারের মধ্যে সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা যায়, তাহলে দুর্নীতি রোধের জন্য যে মানসিকতা পরিবর্তনের দরকার তা যখন সুষ্ঠু প্রশাসনিক ব্যবস্থার উপর নির্ভরশীল, তখন কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা দুর্নীতি রোধের জন্য একমাত্র মানসিকতার পরিবর্তনকেই দায়ী করেন? প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ। ধন্যবাদ জানাচ্ছি।
বিপক্ষ দলের প্রথম টার্গেট সৈয়দ লাদিদুল ইসলাম লাদিদকে। আজকের যে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা, তার বিষয় নির্ধারিত রয়েছে মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। আমরা দুজন তার্কিকের তর্কে অংশগ্রহণের বিষয়টি শুনেছি। এখন পক্ষ দলের দ্বিতীয় তার্কিককে আহ্বান জানাবো বিতর্কে অংশ নেবার জন্য, মেফতাহুল জান্নাত ইতি। দ্বিতীয় তার্কিক পক্ষ দল। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচার মন্ডলী এবং উপস্থিত সকলকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম এবং আদাব। আজকের বিতর্কের বিষয় মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। পক্ষ দলের দ্বিতীয় বক্তা হিসেবে অবস্থান করছি। প্রকৃতপক্ষে দুর্নীতি সাম্প্রতিক সমাজে একটা মারাত্মক চ্যালেঞ্জ হিসেবে পরিগণিত হচ্ছে। দুর্নীতি দেশের ভাব থেকে দেশে বিদেশে খুন করছে। এমন অবস্থায় ইতিবাচক মানসিকতার পারে দেশের দুর্নীতিকে রোধ করতে। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে দেশের দুর্নীতিকে রোধ করতে নাকি প্রশাসনিক সংস্কার, কাঠামো, পারিপার্শ্বিক সমাজ, পরিবার, আইন কাজ করে। কিন্তু মাননীয় মডারেটর, আজকে তারা যখন নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে তখন দেশের দুর্নীতি কে রোধ করবে? তাছাড়া দুর্নীতিকে রোধ করার জন্য এই মাধ্যমগুলো যে সকল পদক্ষেপ গ্রহণ করে থাকে তার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের জীবনযাপনের নিরাপত্তাকে নিশ্চিত করা এবং মানসিকতা, ইতিবাচক মানসিকতার মাধ্যমে তার বাস্তবায়ন করা সম্ভব। তাহলে প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তৃতা থেকে আমরা এটা অনুধাবন করতে পারছি যে পারিপার্শ্বিক সমাজ, পরিবার, আইন, প্রশাসনিক সংস্কার এগুলো মানসিক ইতিবাচক মানসিকতার মাধ্যমে দেশের দুর্নীতি রোধ করে থাকে। অর্থাৎ প্রতিপক্ষ দলের প্রথম বক্তার এটা সমর্থন করছে যে মানসিকতার মাধ্যমে দেশের দুর্নীতি রোধ করা সম্ভব। প্রতিপক্ষ দলের প্রথম বক্তা যখন নিজে বলে গেলে তখন তাহলে বাকি বক্তা এখানে বিরোধিতা করবেন। আসলে আমরা সবাই মিলে বলি মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দেশের দুর্নীতি রোধ করা সম্ভব। মাননীয় মডারেটর, দৃষ্টিভঙ্গের প্রসারে আমরা দুর্নীতির তিনটি প্রধান ক্ষেত্র দেখতে পাবো। এগুলো হচ্ছে সামাজিক ক্ষেত্রে দুর্নীতি, রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতি এবং অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি। সামাজিক ক্ষেত্রে দুর্নীতির মধ্যে রয়েছে চুরি, জাকাতি, ছিনতাই সহ নানা অসামাজিক কর্মকাণ্ড। অন্যদিকে রাজনৈতিক ক্ষেত্রে দুর্নীতির চাক্ষুষ প্রমাণ প্রতিদিনের পত্রপত্রিকায় চোখ রাখলে যথেষ্টই পাওয়া যায়। মাননীয় মডারেটর, বর্তমানে সংসদ সদস্যরা সংসদে বসে দুর্নীতি রোধে আইন প্রণয়ন করে থাকেন, কিন্তু সেই সংসদ সদস্যরা যখন দেশের দুর্নীতির সঙ্গে জড়িত হচ্ছেন তখন দেশের দুর্নীতি কে রোধ করবে? এক্ষেত্রে ইতিবাচক মানসিকতা একান্ত প্রয়োজনীয়। অর্থনৈতিক ক্ষেত্রে দুর্নীতি এখন অহরহ ঘটে চলেছে। দেশের প্রভাবশালী ব্যক্তিবর্গরা যখন ব্যাংক থেকে কোটি কোটি টাকা লুট করছে, লোন নিচ্ছে কিন্তু শোধ করছে না, দেশের কর ফাঁকি দেওয়ার জন্য বিদেশে সেকেন্ড হোম পর্যন্ত তৈরি করছে, তাদের ক্ষেত্রে আইন শৃঙ্খলা থাকা সত্ত্বেও কেন দুর্নীতি রোধ করা হচ্ছে না? আবার 1984-85 থেকে 1993-94 সাল পর্যন্ত এদেশে দুর্নীতির যে আর্থিকতা হয়েছিল তার পরিমাণ মোট উন্নয়ন বাজেটের চেয়েও বেশি বলে টিআইবি তাদের এক রিপোর্টে উল্লেখ করেছে। রিপোর্টে বলা হয়েছে যে ওই সময় দুর্নীতির কারণে এনজিও, ব্যাংক, ইন্স্যুরেন্স, উপজেলা পরিষদের মাধ্যমে রাষ্ট্রের যে আর্থিকতা হয়েছিল তার পরিমাণ 54,000 কোটি টাকার সমান। বর্তমানে একটা মারাত্মক দুর্নীতি হিসেবে পরিগণিত হচ্ছে ঘুষের আদান প্রদান। পত্রিকান্তরে প্রকাশিত রিপোর্ট অনুসারে বাংলাদেশে প্রতিদিন 100 কোটি টাকা শুধুমাত্র ঘুষের আদান প্রদানে ব্যবহৃত হচ্ছে, বছরে যার পরিমাণ দাঁড়াচ্ছে 25,000 কোটি টাকা সমান। মাননীয় মডারেটর, বলতে গেলে ঘুষ ছাড়া এখন কোনো কাজই হচ্ছে না। বলা হয় পুলিশ নাকি জনগণের বন্ধু, কিন্তু সেই পুলিশ তো আজ নানা দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। ধরুন কোন একজনের নিকট একজন পুলিশ কর্মকর্তা ঘুষ দাবি করল। আমাদের সমাজে কয়েকজনের এমন সাহস রয়েছে যে তিনি একজন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দুদক বা অন্য কোনো স্থানে স্বনামে লিখিত অভিযোগ করবে। এক্ষেত্রে মানসিকতার মাধ্যমে আমরা দুর্নীতি রোধ করতে পারবো। মাননীয় মডারেটর, এতক্ষণ ধরে যেসব দুর্নীতির কথা আলোচনা করা হলো তার মূল কারণই হচ্ছে নেতিবাচক মানসিকতা। তাই আমরা যদি ইতিবাচক মানসিকতা দিয়ে তাদেরকে পরিবর্তন করতে পারি তবে পারবো আমরা দুর্নীতিকে রোধ করতে। তাছাড়া প্রশাসনিক সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনী, পারিপার্শ্বিক সমাজ, পরিবার যদি নিজে দুর্নীতি রোধ করার কাজ করে থাকে এবং নিজে দুর্নীতিতে জড়িয়ে পড়ে থাকে, তাই প্রথমে আমাদের উচিত হবে তাদের মানসিকতা পরিবর্তন ঘটানো। তাই মানসিকতার পরিবর্তনই পারে দুর্নীতিকে রোধ করতে। তাছাড়া তাদের নেওয়া পদক্ষেপগুলো বাস্তবায়িত করা সম্ভব মানসিক পরিবর্তনের মাধ্যমে। মাননীয় মডারেটর, আজকের এই বিতর্ক অনুষ্ঠানে কোন দল বিজয় হবে, পক্ষ দল নাকি বিপক্ষ দল? তাই এখানে উপস্থিত বিচারক মণ্ডলী তাদের
মানসিকতার মাধ্যমে নির্বাচন করবেন। আমি এখানে উপস্থিত বিচারক মণ্ডলী, শ্রোতা মণ্ডলী এবং প্রতিপক্ষ দলের সকলের কাছে জানাচ্ছি যে সত্যিকে মানসিকতার পরিবর্তন ব্যতীত দুর্নীতি রোধ করা সম্ভব। প্রতিপক্ষ দলের বন্ধুরা, দেশের আইন শৃঙ্খলা বাহিনী পারিপার্শ্বিক সমাজ যদি এতই কঠোর হয়ে থাকে, তবে আমাদের দেশে কেন এখনো দুর্নীতি দেখা যাচ্ছে? আশা করি জবাব দিয়ে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ জানাচ্ছি পক্ষ দলের দ্বিতীয় তার্কিক মিফতাহুল জান্নাতীকে। এখন বিপক্ষ দলের দ্বিতীয় তার্কিক শিবাশিস সরকার, আমন্ত্রণ জানাচ্ছি শিবাশিস সরকারকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমার প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুদের এবং উপস্থিত সকলকে। বিতর্ক চলছে, বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। আমি ও আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলেই গেলেন যে মানসিকতা পরিবর্তনের মাধ্যমে সত্যিই কি দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব? আমরাও স্বীকার করছি প্রিয় প্রতিপক্ষ দলের বন্ধুরা যে মানসিকতা পরিবর্তনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব নয়, কিন্তু আমরা এইটা স্বীকার করতে নারাজ যে মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই শুধু দুর্নীতিকে প্রতিরোধ করা সম্ভব। দুর্নীতিকে প্রতিরোধ করার মানসিকতার পরিবর্তনের পাশাপাশি দুর্নীতিকে প্রতিরোধ করার জন্য আরও কিছু গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেগুলোকে আপনারা উল্লেখ করেননি। মাননীয় মডারেটর, বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে বিষ বাষ্পের মধ্যে ছড়িয়ে পড়া সর্বগ্রাসী দুর্নীতির ভয়াল কালো ছায়া জর্জরিত আজ আমাদের মানব সভ্যতা। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষানীতি, সমাজনীতি, সংস্কৃতি, শিল্প, সাহিত্য সর্বক্ষেত্রে চলছে দুর্নীতির অবাধ বিষ প্রবাহ। দুর্নীতিতে তৃতীয়বারের মতো বাংলাদেশ শীর্ষে, এটাই ছিল 8 অক্টোবর 2003 এ দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রধান শিরোনাম। আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল TIA রিপোর্ট মোতাবেক 2001, 2003, 2004, 2005 এই 5 বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মাননীয় মডারেটর, বাংলাদেশ যখন উন্নয়নের দিকে ধাপে ধাপে অগ্রসর হচ্ছে, স্বপ্ন দেখছে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গঠনের, তখন এই দুর্নীতির মতোই একটি লজ্জাজনক জাতীয় সমস্যা অক্টোপাসের মতো বাংলাদেশকে জড়িয়ে ধরে সমাজ ব্যবস্থার নাবিশ্বাস তুলে ধরছে। তাই সবাই একথা স্বীকার করেছে যে জাতীয় শক্তি বিনাশকারী এই ভয়াবহ মহামারী থেকে জাতিকে রক্ষা পেতে হলে প্রয়োজনীয় দিকগুলি হলো প্রশাসনিক সংস্কার, আইনের যথাযথ ও দ্রুত প্রয়োগ এবং সামাজিক আন্দোলন। মাননীয় মডারেটর, বাংলাদেশের প্রশাসন 3টি ভাগে বিভক্ত, আইন বিভাগ, শাইন শাসন বিভাগ এবং বিচার বিভাগ। আইন বিভাগের মাধ্যমে দেশ নিজেদের স্বার্থে বিভিন্ন ধরনের নতুন নতুন আইন প্রণয়ন করে, কোনো বিতর্কিত আইনকে সংশোধন করে নতুবা বাতিল করে দেয়, আবার পাশাপাশি দেশের অর্থনৈতিক অবকাঠামোকেও রক্ষা করে। বিচার বিভাগের মাধ্যমে দেশ তার অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব ন্যায় বিচার প্রতিষ্ঠা করা থেকে শুরু করে একজন অপরাধীকে শাস্তি প্রদান এবং একজন নিরাপরাধীকে সসম্মানে সমাজে ফিরিয়ে দেওয়ার একটি সুযোগ করে দেয়। এবং এর পাশাপাশি শাসন বিভাগের মাধ্যমে সরকার দেশের অভ্যন্তরীণ নিয়মনীতি শৃঙ্খলাকে রক্ষা করে, পাশাপাশি প্রশাসনিক এবং দাপ্তরিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে এবং এর পাশাপাশি দেশের ইতিবাচক বিভিন্ন নীতি নির্ধারণীমূলক সিদ্ধান্ত নিয়ে থাকে। কিন্তু মাননীয় মডারেটর, আমাদের বিপক্ষ দলের বন্ধুরা বারবার বলে যাচ্ছেন যে মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই নাকি দুর্নীতি নামক এই বিশাল ব্যাধিটিকে নিরাময় করা সম্ভব। কিন্তু প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, দুর্নীতি হলো ক্যান্সারের মতো একটি মরণ ব্যাধি, যা শুধু নাপা কিংবা প্যারাসিটামলের মতো সাধারণ মানের ট্যাবলেট দিয়ে কোনোভাবেই নিরাময় করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন ক্যামিও থেরাপি এবং রেডিও থেরাপির মতো উন্নত চিকিৎসা পদ্ধতি। যেমন দুর্নীতি রোধের জন্য প্রয়োজন প্রশাসনিক সংস্কার তথা আইনের সুষ্ঠু প্রয়োগ, যা হলো রেডিও থেরাপি এবং ক্যামিওথেরাপি এবং মানসিকতার পরিবর্তন হলো নাপা কিংবা প্যারাসিটামল। পাশাপাশি মাননীয় মডারেটর, যদি আমাদের প্রশাসন এই দুর্নীতিবাজদের প্রতি কঠোর না হয়, আমাদের আইন যদি তাদের প্রতি শক্তভাবে দমন না করে এবং আমাদের বিচার বিভাগ যদি তাদের উপযুক্ত শাস্তি প্রদান না করে, তাহলে সমাজ কীভাবে দুর্নীতির বিরুদ্ধে উদাহরণ সৃষ্টি হবে, কীভাবে মানুষের মধ্যে দুর্নীতির বিরুদ্ধে নেতিবাচক মনোভাব সৃষ্টি হবে এবং কীভাবে তাদের মানসিকতা পরিবর্তন আসবে? প্রতিপক্ষ দলের কাছে প্রশ্ন রেখে গেলাম। এজন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলে গেছেন যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য ভাবের গুরুত্ব অপরিসীম, কিন্তু ভাব দিয়ে শুধুমাত্র মহৎ কোনো কিছু অর্জন করা যায় না, তার জন্য দরকার কর্মস্পৃহা এবং কর্মশক্তি। তাই শুধুমাত্র কর্মশক্তি ছাড়া কোনো ভালো উদ্যোগই নষ্ট হয়ে যেতে পারে প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, এটা আপনাদেরকে স্বীকার করতেই হবে। কাজেই প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, আমরা শুধু মানসিকতার পরিবর্তন নিয়েই বসে থাকবো, কিন্তু সেই মানসিকতার পরিবর্তন তাদের দুর্নীতি রোধের জন্য প্রয়োজনীয় উপাদান
বিষয়গুলো সেগুলোকে গুরুত্ব দেব না এবং তার গুরুত্ব না দেওয়ার ফলে মানসিকতাকে আমরা অগ্রে তুলে ধরবো, তার মাধ্যমে সেটা শুধু পুষ্পবিহীন সৌরভের মতোই একটি অবাধ্যর বিষয় হিসেবে দাঁড়িয়ে পড়বে। আবার আমরা যদি মানসিকতা পরিবর্তনের জোয়ার তুলতেই ব্যস্ত থাকি কিন্তু আইনের যথাযথ প্রয়োগ এবং প্রশাসনিক ভূমিকাকে গুরুত্ব না দেই, তাহলে সেটিও মানসিকতার পরিবর্তন কোনো কাজেই লাগবে না প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা। তাই মাননীয় মডারেটর, বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি বীজ বপিত হয়েছে তা থেকে দেশকে রক্ষা করতে হলে আমাদেরকে মানসিকতার পরিবর্তনে বরং প্রশাসনিক সংস্কার তথা আইনের গুরুত্বকে আরও বেশি করে তুলে ধরতে হবে। মাননীয় মডারেটর, আমাদের দেশে দুর্নীতি প্রতিরোধের জন্য যে সমস্ত আইন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো দুর্নীতি প্রতিরোধ আইন 1947, যার মাধ্যমে কোনো সরকারি কর্মকর্তা যদি দুর্নীতি বা ঘুষ গ্রহণ করে তাহলে তাদের সর্বোচ্চ 7 বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারবে। এছাড়া 1957 এর দুর্নীতি প্রতিরোধ আইনে বলা হয়েছে, এই আইনে সরকার যদি তথ্যপ্রাপ্তির পর অনুসন্ধান চালিয়ে কোনো ব্যক্তির বিষয়ে নিশ্চিত হয় যে সে যে সম্পদ সংরক্ষণ বা যে অর্থ সংরক্ষণ করে রেখেছে তা তার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তবে তার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গৃহীত হবে। কাজেই প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা, যদি আপনারা দেশ থেকে সত্যিকার অর্থে দুর্নীতিকে রোধ করতে চান তাহলে শুধুমাত্র মানসিকতার সচেতনতাই নয়, এর পাশাপাশি প্রশাসনিক সংস্কার এবং আইনের যথাযথ প্রয়োগের উপরও আপনাদেরকে নজর স্থাপন করতে হবে। কাজেই আমরা শেষে বলতে পারি, ঘুষ দেবো না, কাউকে দুর্নীতি করতে দেবো না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি শিবাশিস সরকারকে, শিবাশিস বিপক্ষ দলের দ্বিতীয় তার্কিক। এখন শুরু হতে যাচ্ছে দলনেতা পর্যায়ের বিতর্ক। আমি প্রথমেই পক্ষ দল অর্থাৎ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দলের দলনেতা আর্নিকা তানজিম ঝুমুকে আমন্ত্রণ জানাবো বিতর্কে অংশ নিতে। আর্নিকা তানজিম ঝুমু, প্রকৃতপক্ষে সকল কাজের ফলাফল নিয়াতের উপর নির্ভরশীল। নিয়াত ছাড়া নামাজ হয় না, নিয়াত ছাড়া রোজা হয় না, ঠিক তেমনি এখানে নিয়াত হলো মানসিকতা, অর্থাৎ যে কোনো ভালো কাজ করার জন্য সবার আগে নিজের মানসিকতাকে পরিবর্তন করতে হবে এবং নিজের মানসিকতাকে ঠিক করতে হবে। ঠিক তেমনিভাবে মাননীয় মডারেটর, যদি আমরা দুর্নীতিকে রোধ করতে চাই, দুর্নীতিকে আমাদের সমাজ থেকে দূরে ঠেলে দিতে চাই বা তাড়িয়ে দিতে চাই, তাহলে সবার আগে আমাদের মানসিকতাকেই পরিবর্তন করতে হবে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা বন্ধু বলে গেলেন যে আমাদের সমাজ থেকে দুর্নীতিকে তাড়িয়ে দিতে হলে অথবা রোধ করতে হলে দরকার প্রশাসনিক সংস্কার, আইন, পরিবার, পারিবারিক সমাজ ব্যবস্থা, এসবের প্রয়োজন। কিন্তু মাননীয় মডারেটর, যেখানে আমাদের প্রশাসনিক সরকার অথবা প্রশাসন নিজেই বিভিন্ন ধরনের দুর্নীতিতে জর্জরিত, তারা কীভাবে দুর্নীতি রোধ করবে? মাননীয় মডারেটর, বর্তমান বাংলাদেশের চিত্র অনুসারে যারা প্রশাসনের জন্য কাজ করছে তারা নিজেরাই দুর্নীতিতে জড়িয়ে পড়ছে। মূলত লোভের কারণে প্রশাসনের ব্যক্তিবর্গ দুর্নীতিতে জড়িয়ে পড়ছে এবং তাদের ক্ষমতার বিরুদ্ধে আইন কোনোভাবেই কাজ করতে পারছে না। সুতরাং মাননীয় মডারেটর, আগে সেই সব প্রশাসনের ব্যক্তিবর্গের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। মাননীয় মডারেটর, ঘুষ যদি প্রশাসনের কোনো ব্যক্তি ঘুষ গ্রহণ করে তাহলে তার 7 বছরের কারাদণ্ড অথবা অর্থদণ্ড এবং উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। তাহলে মাননীয় মডারেটর, এখনও আমাদের প্রশাসনের ব্যক্তিবর্গ কীভাবে ঘুষ গ্রহণ করতে পারে, কীভাবে খবরের কাগজে এখনও উঠতে পারে যে বাংলাদেশে ঘুষ ছাড়া কোনো কাজেই হয় না? মাননীয় মডারেটর, সবচেয়ে ফাইল আটকে রেখে প্রশাসনের ব্যক্তিবর্গ কীভাবে ঘুষ গ্রহণ করতে পারে তা এখনও আমার বোধগম্য নয়। মাননীয় মডারেটর, বর্তমানে এক সরকার অন্য সরকারের চুক্তি বাতিল করে, ঘুষ ছাড়া কোনো কাজই হয় না, আর চাঁদাবাজির পিছনে থেকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। মাননীয় মডারেটর, এই হচ্ছে আমাদের বর্তমানের রাজনৈতিক চিত্র। কিন্তু মাননীয় মডারেটর, আমরা যদি আজ থেকে 47 বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করি তাহলে দেখা যাবে 1971 সালে 7ই মার্চের ভাষণে তিনি সরাসরি বলেছিলেন যে আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। মাননীয় মডারেটর, তার চিন্তাভাবনা
ছিল তার চিন্তাভাবনা কখনোই নিজের স্বার্থ অথবা দলীয় স্বার্থ অনুযায়ী ছিল না। তিনি চিন্তা করতেন এদেশের মানুষের কথা, এদেশের মানুষের অধিকারের কথা। কিন্তু মাননীয় মডারেটর, এখনকার রাজনীতিবিদরা শুধুমাত্র নিজেদের স্বার্থ অথবা দলীয় স্বার্থ, রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন ছাড়া কিছুই দেখে না। তাহলে মাননীয় মডারেটর, আমাদের দেশ থেকে দুর্নীতি যাবে কীভাবে? তাই মাননীয় মডারেটর, সবার প্রথমে তাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। আমরা যদি সেই ধরনের রাজনীতিবিদ অথবা সেই ধরনের মানুষদের মানসিকতাকে পরিবর্তন করতে পারি, তাহলেই আমাদের সমাজ থেকে আমরা রাজনীতি দুর্নীতি নামক বিষয়টিকে খুব দ্রুত বের করে দিতে পারব। মাননীয় মডারেটর বঙ্গবন্ধু সোনার বাংলাদেশ করার স্বপ্ন দেখতেন, সেখানে বাংলার নেতাকর্মীরা স্বার্থ ছাড়া আর কিছু দেখছে না। সুতরাং মাননীয় মডারেটর, এখানে সমস্যা আইনের যথাযথ প্রয়োগ বা দুদকের নয়, সমস্যা হলো সাধারণ নেতাকর্মীদের অথবা প্রশাসনিক মানুষদের মানসিকতার। যদি আমরা তাদের মানসিকতার পরিবর্তন করতে পারি, তারা যদি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো নিজ দেশ অথবা দেশের দলীয় স্বার্থের কথা চিন্তা করতেন, তাদের নৈতিক মূল্যবোধ এবং নীতিবোধ যদি সর্বদা জাগ্রত থাকতো, তাহলে মাননীয় মডারেটর, গত 47 বছরের ইতিহাসের চিত্র অন্যভাবে লেখা হতো। মাননীয় মডারেটর, এবার আসা যাক প্রশ্ন ফাঁসের কথায়। মাননীয় মডারেটর, এখন সবচেয়ে আলোচিত তথ্য, আলোচিত দুর্নীতি হচ্ছে প্রশ্ন ফাঁস। মাননীয় মডারেটর, যেই মানুষকে প্রশ্ন ফাঁস অথবা যেই কর্তব্যরত ব্যক্তিকে প্রশ্ন ফাঁসের প্রশ্নজনক দায়িত্ব দেওয়া হয়, মাননীয় মডারেটর, তিনি শিক্ষার্থীদেরকে খুব সামান্য কিছু টাকার বিনিময়ে প্রশ্ন দিয়ে দেয়। মাননীয় মডারেটর, দেখুন এখানে তাদের মানসিকতা। যদি যেই ব্যক্তিকে প্রশ্ন রক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্যক্তি যদি শিক্ষার্থীদেরকে প্রশ্ন দিয়ে দেয় সামান্য কিছু টাকার বিনিময়ে, তাহলে এ ধরনের দুর্নীতি রোধ হবে কীভাবে? সুতরাং মাননীয় মডারেটর, আগে আমাদের নৈতিকতাকে ঠিক করতে হবে, আমাদের মানসিকতাকে পরিবর্তন করতে হবে। এর মাধ্যমে আমরা আমাদের দেশের চিত্র পরিবর্তন করতে পারবো অথবা দুর্নীতি রোধ করতে পারবো। মাননীয় মডারেটর, প্রশাসনিক ব্যক্তিবর্গ যদি নিজেদের নৈতিকতার দিক থেকে ঠিক থাকে, নিজেদের মানসিকতাকে ঠিক রাখতে পারে, তাহলে আমরা আমাদের দেশের এই দুর্নীতি বেড়াজাল থেকে বেরিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে পারবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জানাচ্ছি অর্মিকা তানজিম ঝুমুকে, দলনেতা, পক্ষ দল। এখন বিতর্কে অংশ নেবে বিপক্ষ দল, অর্থাৎ রংপুর জেলা স্কুল দলের দলনেতা মোহাম্মদুল হাসান শুভ, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। নন্দলাল যে একদা একটা করিল ভীষণ পথ, স্বদেশের তরে যা করি হোক রাখি বেই সে জীবন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমার দিগ্য বিচার মন্ডলীর প্রিয় প্রতিপক্ষ বন্ধুরা এবং উপস্থিত সকলকে, সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সালাম। বিতর্ক চলছে, আজকের বিতর্কের বিষয়ে মানসিক পরিবর্তনের মাধ্যমে এই দুর্নীতি রোধ করা সম্ভব, বিপক্ষে বলছি। মাননীয় মডারেটর, আমি আমার প্রতিপক্ষ বন্ধু তৃতীয় বক্তাকে বলতে চাই, হ্যাঁ আসলে আমাদের নিয়াত করা দরকার, কিন্তু নিয়াতের জন্য আমরা সারা রাত ধরে নিয়াত করলাম, কিন্তু আসলে তারাবির নামাজ পড়লাম না, রোজা রাখলাম না, এইভাবে কি আমাদের পরকালে যা দরকার, আমাদের যে নেকিগুলো দরকার সেটা কি আমরা পাবো? মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ বন্ধু গেলেন, আসলে আমরাও মানছি যে মানসিক পরিবর্তনের মাধ্যমে আমাদের দুর্নীতিটা রোধ করা সম্ভব, কিন্তু শুধু এখানে আজকে যদি আমরা বিতর্কের বিষয় দিকে তাকাই, তাহলে এখানে রয়েছে যে মানসিক পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব, কিন্তু আমরা কখনোই মানতে পারছি না যে শুধুমাত্র মানসিক পরিবর্তনের মাধ্যমে আমাদের দুর্নীতি রোধ করা সম্ভব। মানসিক পরিবর্তনের মাধ্যমে এবং এর সাথে যে বাস্তবিক যে রূপদান করার যে দরকার রয়েছে, অর্থাৎ আমাদের প্রশাসনের যে সংস্কার রয়েছে এবং যে আইনের যে প্রয়োগটি রয়েছে সেটা যথাযথ প্রয়োগ দরকার মাননীয় মডারেটর, এর মাধ্যমে আমরা আমাদের দেশ থেকে দুর্নীতিটা নির্মূল করতে পারবো। মাননীয় মডারেটর, এখন আমার প্রতিপক্ষ বন্ধুরা বলে গেলেন, হ্যাঁ আমাদের মানসিক পরিবর্তন দরকার, মানসিক পরিবর্তন দরকার, মানসিক পরিবর্তন দরকার, এবং শুধুমাত্র আমাদের মানসিক পরিবর্তন দরকার, এর কোনো আমাদের বাস্তব রূপদান করার দরকার নেই মাননীয় মডারেটর, এবং এর বাস্তব রূপদান করার জন্য যে আমাদের প্রশাসনিক সংস্কার এবং যে আইনের যথাযথ প্রয়োগটি রয়েছে সেটি যে আমাদের প্রয়োগ করতে হবে, সেটি মনে হয় আমাদের প্রতিপক্ষ বন্ধুদের তৃতীয় বক্তা, প্রথম বক্তা, দ্বিতীয় বক্তা কখনই খেয়ালই করেনি মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আমাদের প্রতিপক্ষ বন্ধু দ্বিতীয় বক্তা বলে গেলেন যে আসলে কারা আমাদের এই আমাদের যে দুর্নীতিটা রোধ করবে আসলে কারা করবে? হ্যাঁ আমরা মানছি যে কিছু কিছু আমাদের প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনীর মধ্যে কিছু কিছু দুর্নীতি রয়েছে, এবং সেটা কেন রয়েছে, কেননা তাদের মানসিক পরিবর্তনটা ভালোভাবে নয়, এবং তাদের উপরে যে আইনটি রয়েছে, যে আইন প্রয়োগ করা হয়েছে, তাদেরকে যে শপথ নেওয়া হয়েছে, তাদের যে চাকরিতে জয়েন করার সময় যে শপথ নেওয়া হয়েছে সেই তো তারা যথাযথ প্রয়োগ করেনি, তাহলে এই প্রয়োগটি যখন তাদের যথাযথ হচ্ছে না, যখন এই তত্ত্বটি তারা যথাযথভাবে পালন করছে না মাননীয় মডারেটর, এক্ষেত্রে আমরা কীভাবে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করে তুলতে পারি মাননীয় মডারেটর? আমার প্রতিপক্ষ কাছে প্রশ্ন রেখে গেলাম। তারপর মাননীয় মডারেটর, আমাদের বর্তমান বাংলাদেশে যেসব দুর্নীতিবাজ রয়েছেন, যেসব দুর্নীতিবাজ 2001-05 সাল এবং বর্তমান পর্যন্ত যারা টাকা আত্মসাৎ করার মাধ্যমে আমাদের দেশকে নানাভাবে আমাদের দেশের
উন্নতিকে নানাভাবে নষ্ট করে দিচ্ছেন মাননীয় মনিটর, তাদেরকে আমরা আগে আদালত এবং যে আইনটি রয়েছে তাদের আইনের আওতায় না এনে তাদেরকে আমরা ছেড়ে তাদের মুখেই আমরা বলছি হ্যাঁ আপনাদের মানসিক পরিবর্তনের দরকার, কিন্তু এক্ষেত্রে তাদের মানসিক পরিবর্তনের দরকার এটাকে আমরা নদীর জলে পানি ঢেলে দেওয়ার মতো নয়। আমার প্রতিপক্ষ বন্ধুরা, তারা যদি মানসিক পরিবর্তন ঘটাতেই পারত তাহলে এত লাখ কোটি টাকা তারা কীভাবে আত্মসাত করতে পারবে? আমার প্রতিপক্ষ বন্ধুরা প্রশ্ন রেখে দিলাম। এছাড়াও আমরা যদি আমাদের বর্তমান সমাজকে, আমাদের বর্তমান প্রজন্মকে যদি আমরা একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি আমরা উপহার দিতে চাই তাহলে প্রথমেই আমাদেরকে এই মানসিক পরিবর্তনের পাশাপাশি আমাদেরকে এই যে আইনের প্রয়োগ রয়েছে, আইনের যে বাস্তব প্রয়োগ রয়েছে সেটা আমাদের ভালোভাবে কাজ লাগাতে হবে। এখন মানের মনে আমরা যদি উদাহরণে যাই তাহলে আমরা দেখতে পারবো যে বাল্যবিবাহ যে আইনটি প্রণয়ন করা হয় তার আগে কি বাল্যবিবাহ হতো না? অনেক বেশি পরিমাণে আমাদের দেশে বাল্যবিবাহ দ্বারা ক্ষতিগ্রস্ত ছিল মানের মনে। এবং তারপরে যখন বাল্যবিবাহ প্রতিরোধ আইনটি আসলো তখন মানুষ আসলে বুঝতে পারলো আসলে প্রকৃত বিষয়টি কী, এবং তখন তাদের বুঝতে পারলো যে মানসিক পরিবর্তনটা কীভাবে তাদের আনা দরকার। তখন থেকে ধীরে ধীরে বর্তমান সরকার এবং পূর্বে যে সরকার ছিল তাদের বাস্তব প্রয়োগের মাধ্যমে, আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে এখন বাল্যবিবাহ অনেকটা কমে এসেছে মানুষ মনে। তো আমার প্রতিপক্ষ বন্ধুরা, আপনার কি শুধু এই মানসিক পরিবর্তন নিয়াত এগুলোর মাধ্যমে কি আপনার আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবেন? কখনই না মানুষ মনেটার। কারণ আমার প্রতিপক্ষ বন্ধুরা হয়তো ভুলে গেছেন যে আমাদের পৃথিবীতে সাদা কালো উভয় প্রকারের মানুষই রয়েছে। সো আমাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য আমাদের সেই আইনের বাস্তব প্রয়োগটা দরকার মানুষ মনেটার। আমরা যদি বাস্তব প্রয়োগ না করে শুধুমাত্র তথ্য এবং তথ্য দিয়ে যাই, শুধুমাত্র ভালো ভালো কথা বলে যাই ঠিকমতো নন্দলালের মতো, তাহলে আমাদের দেশের কোনো দিন উন্নতি সমানের মানের মনে হয়। নন্দলাল যে একদা একটা করিল ভীষণ পণ যেটি দিয়ে আমি শুরু করেছিলাম, আসলে নন্দলাল ছিলেন এমন একজন ব্যক্তি তিনি দেশপ্রেমের প্রতি এত উদ্বুদ্ধ ছিলেন যে নিজের দেশকে উপকার করার আগে যেন তিনি না মারা যান এজন্য তিনি বাড়ি থেকে বেরিয়ে হতে পারেননি মানের মনে করেন। শেষমেশ তিনি বাড়িতে বসে মৃত্যু লাভ করেন কিন্তু দেশে আসলে কোনো উন্নতি সম্ভব হয়নি। কিন্তু তার কাছে যারা যেত তারা অবশ্যই শুনতে যেত হ্যাঁ আমি আসলে দেশে উন্নতি চাই কিন্তু বাড়ির কুকুরটা কারণের জন্য আমি আসলে বাইরে যেতে পারছি না, আমি তাকে যেন না মারা যায়। তো মাননীয় মডারেটর, আমরা যে আমাদের দেশটাকে দুর্নীতিমুক্ত করবো এর জন্য আমাদের যে মানসিক পরিবর্তনটা আসে সেটা কীভাবে আসে মাননীয় মডারেটর? আমরা যে আইনগুলো প্রয়োগ করছি, যে যথাযথ আইনগুলো প্রয়োগ করছি এর মাধ্যমে, আমাদের মানসিক পরিবর্তনের মাধ্যমে আমরা আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো মাননীয় মডারেটর। শুধুমাত্র মানসিক পরিবর্তনের মাধ্যমে আমরা যদি শুধু ভেবেই যাই কিন্তু কর্মফলে যদি আমরা সেটি প্রমাণ না করি মাননীয় মডারেটর তাহলে আমরা কীভাবে আমাদের দেশকে দুর্নীতিমুক্ত করতে পারবো মাননীয় মডারেটর? আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে প্রশ্ন রেখে গেলাম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা মাহমুদুল হাসান শুভকে। তার এই বিতর্ক অংশ নেবার মধ্য দিয়েই আমরা গঠনমূলক পর্বটির রীতি টানছি, সেই সাথে আমরা আসছি এখন যুক্তিখণ্ডন পর্বে যেখানে সময় রয়েছে 2 মিনিট। সেই সূত্র ধরেই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রংপুরের অর্থাৎ যারা পক্ষে অবস্থান নিয়েছে সেই দলের দলনেতা আর্নিকা তানজুম ছুমুকে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি। আর্নিকা তানজিম ঝুমু। ধন্যবাদ মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, আমি ধন্যবাদ জানাতে চাইবো প্রতিপক্ষ দলের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় বক্তা বন্ধুকে। তারা মাননীয় মডারেটর, তারা বললেন যে আইনের যথাযথ প্রয়োগ প্রয়োজন, প্রশাসনিক শৃঙ্খলা বাহিনীর যথাযথ কাজ করার প্রয়োজন। মাননীয় মডারেটর, আইনের যথাযথ প্রয়োগে কী হয়? একজন যখন কাজ করে তখন তাকে অপরাধ করে তখন তাকে শাস্তি দেওয়া হয়, এর মাধ্যমে কী হয় মাননীয় মডারেটর? তার প্রত্যক্ষভাবে তাকে শাস্তি দেওয়া হলেও পরোক্ষভাবে তার মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দুর্নীতি রোধ করছে। সুতরাং মাননীয় মডারেটর, আমরা ধরে নিচ্ছি যে প্রতিপক্ষ দলের বন্ধুরা আমাদের সাথে একমত পোষণ করে বলছে মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। মাননীয় মডারেটর, আমরা আগেও বলেছি যে আজ প্রতিপক্ষ দলের বন্ধুরা প্রশাসনের কথা বলছে, কিন্তু মাননীয় মডারেটর, বর্তমান বাংলাদেশের চিত্র অনুসারে আমাদের প্রশাসন নিজেই দুর্নীতিতে জর্জরিত। সুতরাং মাননীয় মডারেটর, প্রথমে প্রশাসনের যে ক্ষমতাবান লোকেরা আছে অথবা ক্ষমতাবান ব্যক্তিবর্গ আছে তাদের মানসিকতার পরিবর্তন প্রয়োজন, তারপর তার প্রয়োগ প্রয়োজন, এটা ঠিক। কিন্তু মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের বন্ধুরা যখন বলেন নিয়াতের কথা, আপনি যদি নিয়াতই না করেন প্রতিপক্ষ দলের বন্ধু তাহলে আপনি কাজ করবেন কি? পরিকল্পনা ছাড়া কোনো কাজই কখনো সঠিকভাবে করা সম্ভব নয় মাননীয় মডারেটর। সুতরাং মাননীয় মডারেটর, আমরা এটা জোর দিয়ে বলতে পারি যে মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তা বন্ধু বলে গেলেন বাল্যবিবাহর কথা। মাননীয় মডারেটর, বাল্যবিবাহ যে দুর্নীতি তা আমার জানা ছিল না। বাল্যবিবাহ কোনো মতেই তা দুর্নীতি না। আর মাননীয় মডারেটর, বাল্যবিবাহ আগে আইন প্রণয়ন করার আগে যখন বাল্যবিবাহ করা হতো, আইন প্রণয়নের পরে তার থেকে বাল্যবিবাহ কুফল সম্পর্কে বোঝানো হয়েছে, তারপর বাল্যবিবাহ রোধ করা হয়েছে। অবশ্যই এখানে আইন প্রণয়ন করা হয়েছিল, কিন্তু আইন প্রণয়ন করে তাদেরকে বাল্যবিবাহ
এটা দুর্নীতি, এটা ঠিক হচ্ছে না, আমাদের দেশকে এটা অন্ধকারে নিয়ে যাচ্ছে, তাহলেই মাননীয় মডারেটর এর কাজ হবে এবং কাজ হওয়ার ফলে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করতে পারবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ জানাচ্ছি অর্ণিকাতা অঞ্জন ঝুমুকে তার এই যুক্তি খণ্ডন পর্বে অংশ নেওয়ার জন্য। বলতে চাই আসলে ধন্যবাদ আপনাকে যে আপনি প্রশাসনিক কথা বললেন। আসলে হ্যাঁ, আমি কিন্তু আমার বক্তৃতার মধ্যে স্পষ্ট রূপে বলে গেছি যে মানসিক পরিবর্তনের জন্য দুর্নীতি রোডটা দরকার, কিন্তু এর সাথে আমাদের বাস্তবিক রূপটা প্রয়োজন। এটি মনে হয় আমার প্রতিপক্ষ বন্ধু তৃতীয় বক্তা বুঝতে পারেননি, তাই তিনি বলে গেলেন আমি আসলে কোনো নিয়তি করতে বলিনি, আমি আসলে বলেছিলাম নিয়তের পাশাপাশি আপনার তাহমিদ নামাজ এবং অন্যান্য নামাজগুলো দৈনিকভাবে পড়তে হবে মাননীয় মনিটর। এটা আমার প্রতিপক্ষ বন্ধুকে আমি বলতে চাই। মাননীয় মনিটর তারা বলেন যে হ্যাঁ, আমাদের প্রথমে মানসিক পরিবর্তনটা করতে হবে, এরপর আমাদের যে বিভিন্ন যে আমাদের কাজগুলো রয়েছে, বাস্তবিক যে রূপগুলো রয়েছে, তার মাধ্যমে আমাদের দেশটার যে উন্নতিটা হচ্ছে সেটা হচ্ছে আসলে, সেটা আমার প্রতিপক্ষ বন্ধু তৃতীয় বক্তা বলে গেলেন। সুতরাং আমি চাই আমরা কেন আজকে আমরা এত কষ্ট করে আমরা আজকে বিতর্ক করছি যেখানে আমাদের এতগুলো সময় নষ্ট হচ্ছে। আমার প্রতিপক্ষ বন্ধু তৃতীয় বক্তা মেনেই নিলেন যে আসলে মানসিক পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়, এর সাথে দরকার প্রশাসনিক বাস্তবায়ন এবং আমাদের যে নীতিগুলো রয়েছে সেগুলোর বাস্তবায়ন। সুতরাং মাননীয় মডারেটর আমি আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে চাই আসলে আমরা নিজের মতবাদ থেকে আমরা আগে ঠিক করি, তারপর সেটা আমরা বাস্তব রূপদান করি, তাহলে আমরা পাবো একটি দুর্নীতিমুক্ত, একটি সুন্দর একটি বাংলাদেশ, যেটি আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপ্ন দেখেছিলেন। মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ বন্ধু তৃতীয় বক্তা বলেন বাল্যবিবাহের কথা। আসলে বাল্যবিবাহ তিনি বলে গেলেন যে আইনটি আসার পরেই সেটি নিয়ে ভালোভাবে আলোচনা হয়েছে, লিফলেট দেওয়া হয়েছে, এর মাধ্যমে কি মানসিক পরিবর্তন সম্ভব হয়নি? তাই আমার প্রতিপক্ষ বন্ধু তৃতীয় বক্তাকে বলতে চাই যে আইনটি প্রয়োগের পরেই কিন্তু এই মানসিক পরিবর্তন সম্ভব হয়েছে এবং আপনি সেটা স্বীকার করেই গেলেন। তাহলে আপনার আবার আমাদের সাথে কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলছেন আসলে মানসিক পরিবর্তনের মাধ্যমেই নয়, মানসিক পরিবর্তনের মাধ্যমেই নয়, এর সাথে যে বাস্তবিক প্রয়োগটা রয়েছে, আইনের যে ব্যবহারটা রয়েছে, এর মাধ্যমে আসলে আমাদের দেশে দুর্নীতি রোধ করা সম্ভব। তাহলে মাননীয় মডারেটর আমি আসলে বলতে চাই যে কোনো কিছু দিয়ে আমরা মনের মধ্যে ধারণ করি, কোনো কিছু আমরা চিন্তা ভাবনা করি, হ্যাঁ আজকে আমি সকালে ঘুম থেকে উঠবো, এরপরে আমি এই কাজে যাবো, তারপরে এই কাজে যাবো, কিন্তু দেখা গেলো আমরা সেটি সকালে ঘুম থেকে উঠতে আমাদের দেরি হয়ে গেল, কারণ সকালে উঠে দেখলাম আমি মোবাইলটাতে চার্জই দিইনি। তাহলে এটা কীভাবে হবে সব মাননীয় মডারেটর? আমাদেরকে চিন্তা ভাবনা করার পরে সেই অনুযায়ী আমাদের ভালোভাবে কাজ করতে হবে, তারপরেই তো আমরা আমাদের পাবো আমাদের দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আমাদের একটি সুন্দর বাংলাদেশ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সব, ধন্যবাদ জানাচ্ছেন মাহমুদুল হাসান শুভকে, জেলা স্কুল দলের দলনেতা। তার এই বিতর্কে অংশ নেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিক ঠিক নয়, আপাতত শেষ হচ্ছে এই বিতর্ক। তার কারণ এখন দায়িত্ব হচ্ছে যারা বিচারক তাদের, এই দায়িত্ব পালন করবার পরে যে ফলাফলটি আসবে তখন বিতর্কটি নীতি টানা যায়, তার আগে তো অবকাশ নেই। তো বিতর্কের বিষয়টি আমরা বারবার করে উচ্চারণ করছিলাম, যারা তার্কিক তারা উচ্চারণ করছিল মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই দুর্নীতি রোধ করা সম্ভব। পক্ষ এবং বিপক্ষ দল তাদের নিজের নিজের অবস্থান থেকে বিষয়টিকে বিশ্লেষণ করবার চেষ্টা করেছে এবং তারা বলছিল যে অন্যায়ের কাছে নীতির কখনো কখনো পরাজয় ঘটে, আমরাও দেখি সেটাই। দুর্নীতি এমন একটি বিষয় যেখানে মানুষের শুভ চিন্তাগুলো বিকশিত হয় না, অন্যায় অশুচি অশুভ এই চিন্তাগুলোর বিকাশ আমরা লক্ষ্য করি। দুর্নীতি দীর্ঘদিন ধরে আমাদেরকে ভাবাচ্ছে, শুধু ভাবাচ্ছে না, রীতিমতো শঙ্কিত করছে, উৎকণ্ঠিত করছে এবং সামগ্রিকভাবে আমাদের দেশের উন্নয়নের যে চাকাটি সেটি গতিশীল হচ্ছে না শুধু এই দুর্নীতির জন্যে। তো কাজেই এই দুর্নীতি থেকে মুক্তির জন্যে কী দরকার? পক্ষদল তারা বলছিল যে অতি অবশ্যই মানসিকতার পরিবর্তন করতে হবে, আমাদের যা লোভ লালসা বেশি প্রাপ্তির আশা এই পথ থেকে দূরে সরে আসতে হবে এবং সেই লোভের সীমা তারা বলছিল অনেক বেশি হয়ে গেছে, যার জন্য সেখান থেকে ফিরতে কষ্ট হচ্ছে তাদের, যার জন্য আমরা দেখি চাঁদাবাজি থেকে শুরু করে ব্যক্তির লোভের কারণে ঘুষ এবং অন্যান্য অপকর্ম বেড়ে যাচ্ছে আমাদের দেশে। তার একটা তথ্য দিচ্ছিল আমাদেরকে যে প্রায় প্রতিদিন 100 কোটি টাকার ঘুষ আদান প্রদান হয়, এরকম তথ্য আমরা জেনেছি তাদের কাছ থেকে যে ঘুষের দৌরাত্ম্য কীরকম,
এবং এই ক্ষেত্রে কিন্তু নৈরাজ্য কীরকম, ফাইল যথাযথভাবে এগিয়ে না দিয়ে ফাইল আটকে রেখে ঘুষ খাওয়া, অথবা যে কাজগুলো হচ্ছে বিভিন্ন কাজ যেন যথার্থ না হয় সেই জন্যে ঘুষ খাওয়া, এবং অন্যান্যভাবে দেখা যাচ্ছে যে ঘুষের প্রবণতা দিন দিন আমাদের বেড়েই চলেছে। তো এই যদি অবস্থা হয় সেখানে দরকার হচ্ছে মানসিকতার পরিবর্তন। আমার যতটুকু আছে সেটুকু দিয়ে যদি আমি সন্তুষ্ট থাকতে পারি তাহলে বোধ করি এই ঘুষের প্রতি অনেকের আর আকর্ষণ থাকবে না। পাশাপাশি তারা বলছিল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভাববার কথাটি, আমরা যদি দেখি যে ইতিবাচক মানসিকতা থাকে, ধর্মীয় চেতনা থাকে, তাহলে এরকম দুর্নীতির পথ থেকে তারা চলে আসবে। সেই জন্য এই প্রশাসনের সর্বস্তরের জায়গা থেকে যদি তাদের মানসিকতার পরিবর্তন আনা যায় তাহলে অতি অবশ্যই দুর্নীতি থেকে রক্ষা পাওয়া যাবে, এই কথাগুলো তারা বলবার চেষ্টা করেছেন। তারা বঙ্গবন্ধুর কথা বলেছেন, বঙ্গবন্ধু প্রধানমন্ত্রী তো চাই না বলেছিলেন তখনকার, তার যে নির্লোভ মানসিকতা সেটা তিনি বলেছেন, এবং তারা বলছে স্বপ্ন জাগাতে হবে, স্বপ্ন জাগরণের মধ্য দিয়েই মূলত দুর্নীতি রোধ করা সম্ভব হবে বলে আমরা মনে করি। জেলা স্কুলের ছাত্রছাত্রীরা, ছাত্ররা তোমরা বিতর্ক শুনোনি, তোমরা বিতর্ক শুনোনি এবং আমাদের কথাও শুনছো না, বসবার ভঙ্গিটাও মনে হচ্ছে কোনো একটা বৈঠকে আড্ডায় বসেছো তোমরা, এবং এগুলো প্রায় আমরা দেখি, তোমাদের এই বোধগুলো তো থাকা দরকার। তোমরা এসছো সহযোগিতা করতে, আমি যখন বক্তৃতা শুরু করে চিৎকার করে এদেরকে বলছিলে তোমরা কী কাজ করো, এটা আমরা তো শুনছি দেখছি তোমাদেরকে, এইটুকু ভদ্রতা তো থাকা উচিত। তোমরা একটা শ্রেষ্ঠ বিদ্যাপীঠে পড়াশোনা করো, এবং এখানে আমরা যারা বসে আছি আমরাও কিন্তু শিক্ষক, এখানে আমরা প্রায় প্রতিজনই শিক্ষক, এবং ব্যক্তিগতভাবে বলতে গেলে তোমাদের শিক্ষকের শিক্ষক আমি নিজে। কাজেই একটু ভদ্রতা চাবো, সভ্যতা চাবো, তোমাদের দেখে অন্যরা শিখবে। তো যদি বিপক্ষ দলের কথাই বলি, তারা বলছিল যে দার্শনিক ধর্মতান্ত্রিক যে বিচ্যুতি সেখান থেকেই দুর্নীতির সূচনা বা দুর্নীতি ঘটবার প্রবণতা দেখা যায়, এ কথা তারা আমাদেরকে শুনিয়েছে, এবং ব্যক্তি স্বার্থ চরিতার্থ করবার কথা বলা হয়েছে, চিন্তা চেতনা অনুভূতির যে বিষয় সেগুলো বলা হয়েছে, এবং তারা বলবার চেষ্টা করেছিল মূলত আমি যতটুকু শুনেছি যে মানসিকতার পরিবর্তনের বদলে যদি প্রশাসনিক সংস্কারটাকে জোরদার করা যায়, প্রশাসনিক বিভিন্ন স্তরের যে কাজগুলো হচ্ছে সেখানে যদি সংস্কার আনা যায় তাহলে বোধ করি দুর্নীতি রোধ করা সম্ভব হবে। এবং আরেকটি বিষয় তারা খুব জোর দিয়েছে, সেটা হচ্ছে আইনের শাসন বা আইনের প্রতিষ্ঠা। যদি আইন যথাযথ শাস্তি বিধান করতে পারে বা আইনের প্রয়োগ ঘটে তাহলেও দুর্নীতি হবে না, এ কথা তারা বলবার চেষ্টা করেছে। তো এই দুটো বিষয় তারা সারাক্ষণ ধরে বলবার চেষ্টা করেছিল। দু একটি জায়গায় এসছে পারিবারিক বোধের কথাটি, যে পারিবারিক চৈতন্য যেটা, পারিবারিক দিক থেকে যদি আমার নিজের ভেতরে এক ধরনের বোধ কাজ করে ভালো হওয়ার, তাহলে প্রথম থেকেই তো আমি ভালো হয়ে যাচ্ছি, এই বোধটার কথা তারা বলবার চেষ্টা করেছিল। আসলে বিতর্ক শুধু বিবরণের নয়, আরও অনেকগুলো বিষয় আসবার কথা ছিল, যেমন আমার কাছে মনে হয়েছে সংজ্ঞায়ন, কারো ভালো কোনো সংজ্ঞায়ন হয়নি, এবং দুর্নীতি কাকে বলে এই বিষয়টিও কোনোভাবে কোনো সংজ্ঞায়ন করবার চেষ্টা এই বিতর্কে আমরা খুঁজে পাইনি। এবং শুধু ঘুষ কি দুর্নীতি, এই ঘুষের মধ্যেই আমরা সীমাবদ্ধ থেকেছি, আমাদের অনেকগুলো বলবার বিষয় ছিল। কেউ যদি অফিসে দেরি করে যায় তিনিও দুর্নীতি করছেন, কেউ যদি একটা ফাইলকে আটকে রাখে তিনি দুর্নীতি করছেন, এবং এই সংক্রান্ত অনেকগুলো প্রবাদ আমাদের ছিল, আমরা হয়তো যদি শুনতাম যে চোরায় না শোনে ধর্মের কাহিনী, অথবা কয়লা ধুইলে ময়লা যায় না, এই সুন্দর সুন্দর কথাগুলো বিতর্কে আমরা চাই কখনো কখনো, সেটা যদি বিষয়ের সাথে খাপ খায়, আজকের বিষয়ের সাথে এগুলো বলা বোধ হয় উচিত ছিল আমার কাছে মনে হয়। বিতর্ক শুধু নিরেট্রি বিবরণ নয়, বরং তার মধ্যে কাব্য থাকতে পারে, নাটকীয়তা থাকতে পারে, এবং অনেক প্রবাদ প্রবচন ব্যবহার গল্পও থাকতে পারে, এরকম কিছু কিছু বিষয় সেখানে আসতে পারে। অথবা আমরা যেটা বলি যে আপনি আচরি ধর্ম পরকে শেখাও,
আগে নিজে করো, তারপরে পরকে শেখাও, এরকম অনেক ভালো কথা আমাদের আছে, সেগুলো আমরা বলিনি আর কি। এবং শুধু ঘুষ কি একটি বিভাগে, আমরা সরকারের কথা বললাম না, স্বাস্থ্যের কথা বললাম না, বিদ্যুতের কথা বললাম না, এবং সবচেয়ে বেশি আলোচিত হয় ভূমি অফিস, আমরা সে জায়গাও কেউ গেলাম না, এবং কোনো পরিসংখ্যানও নাই বিতর্কের ভিতরে, কোনো পরিসংখ্যান বিদেশিদের সাথে আমাদের কোনো তুলনা এটা কিন্তু খুঁজে পাওয়া যায়নি, বরং শুধু একই কথা বলা হয়েছে, তিনজন তার্কিক প্রায় কাছাকাছি সে কথাগুলো বলে গেছে। তো আমার মনে হয় যে বিচারক যারা আছেন তারা এই ব্যাপারে আর কিছু কথা বলবেন, ততক্ষণে আমরা ফলাফল পেয়ে যাব। আমার খুব কাছাকাছি বাঁয়ে রয়েছেন একজন বিশিষ্ট সাহিত্যিক, একজন গবেষক এবং বাকশিল্পীর সাথে খুব নিবিড় করে তার সম্পৃক্ততা, ডক্টর শাশ্বত ভট্টাচার্য, তিনি বলবেন এখন। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমার সঙ্গে যারা বিচারক আছেন এবং বিতার্কিক বন্ধুরা, বিতর্ক এই বয়সে যতটুকু হয় ততটুকুই হয়েছে আর কি। তো আমার দুই একটা ছোটোখাটো অবজারভেশন আছে বিতর্ক নিয়ে, সেটি হচ্ছে যে ঝগড়া আসলে কোনো কিছু দেখে লিখে এনে করা যায় না, লিখে এনে ঝগড়া করা এটা খুবই ডিফিকাল্ট একটি ব্যাপার, আমরা সেটা আবার বিতর্কের মঞ্চে দেখি। বিতর্ক তো আমি এক ধরনের উন্নত মানের ঝগড়া করব যার মধ্যে যুক্তি থাকবে আর কি, একটা শৈল্পিক বিষয় থাকবে, বলার ব্যাপারটা আমি কিভাবে প্রক্ষেপণ করছি, শব্দ কিভাবে উচ্চারণ করছি, এই বিষয় আশয়গুলো থাকতেই হবে সেই জায়গার মধ্যে, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে অনেক সময় মনে হয় যে আমি একটু মজাদার কথা বললাম, চটুল কথা বললাম, দর্শক থেকে খুব হাততালি পেলাম, আমি অনেকগুলো নম্বর পেয়ে গেলাম আর কি। যারা এই মজাদার কথা চটুল কথা নিয়ে বিতর্ক করতে আসে তাদের একটু সতর্ক হওয়া দরকার, মজাদার কথা চটুল কথাতে আসলে বিতার্কিকেরা কোনো জায়গাতে সেই অর্থে নম্বর পান না, নম্বর পান না, হয়তো দর্শক হাসাতে পারেন, মনোরঞ্জন করতে পারেন, মনোরঞ্জিত হতে পারে, কিন্তু সেই জায়গাতে বুদ্ধিমত্তার কতটুকু প্রয়োগ ঘটল, বুদ্ধিমত্তার কতটুকু প্রকাশ পেল সেটির ক্ষেত্রে বিশাল বিশাল সন্দেহ থেকে যায়। এগুলো খুবই টেকনিক্যাল দিক, বিতর্কের টেকনিক্যাল দিক এগুলো। আরেকটি হচ্ছে যে আমি কি বিষয়টি বলছি, কি নিয়ে কথা বলছি। আমাদের মাননীয় মডারেটর বলেছেন যে একই বিষয়ের মধ্যে ঘুরপাক খেয়েছি আমরা, একই বিষয় মানসিকতা, খুবই মানে আলো ফেলবার মতো একটি শব্দ এই বিতর্কের যে মানসিকতা, অবশ্যই, কিন্তু তার পিছনে আমাদের তো আসলে